প্রথমেই বলবো যে আজকের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আজকে আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল, আপনারা জানেন, আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছে। তো হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করে। আমার কনভয়টা তখন অনেকটা এগিয়ে গেছে, ঠিক পেছনের দিকে এই আক্রমণ চলছিল এবং আমার যে গাড়ি সেই গাড়িতেও আঘাত লেগেছে, সেই গাড়ির কাছেও আঘাত লেগেছে, যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি। তো এই ধরনের ঘটনা, দিনহাটার বুকে এই ধরনের ঘটনা, আমি বলবো এটা অত্যন্ত লজ্জার এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করে, আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা, এটা মেনে নেওয়া যায় না। আজকে যখন আমরা আজকের ঘটনা দেখেছি যে উদয়ন গুহর একেবারে সাগরের বিশুধর, তিনি চৌরাহাটে ব্যবসায়ীদের আঙ্গুল উঁচিয়ে হুমকি দিচ্ছে, বলছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবে। ভাবা যায় এটা একজন বয়স্ক মানুষ তিনি বাজারে ঢুকে এই ধরনের হুমকি দিচ্ছে, ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। আজকে আগামীকাল আপনারা জানেন হোলির উৎসব রয়েছে, সমস্ত যারা দিনহাটার মারোয়াড়িরা রয়েছেন, সমস্ত সবাই সব মারোয়াড়ি কমিউনিটির লোকেরা আগামীকাল হোলি উৎসব পালন করবে। আর আজকে বন্ধ ডাকলেন, একে তো আমার কনভয়ের উপর আক্রমণ, তার উপর মারোয়াড়ি যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি, সেই জন্য বন্ধ থেকে কিছুদিন আগে দিনহাটার সমস্ত মারোয়াড়িদের এই উদয়ন গুহ তিনি বলেছেন যে মারোয়াড়িরা বিজেপিকে ভোট দেয়, তাই হিন্দিভাষী যারা রয়েছে, যারা মারোয়াড়ি রয়েছে দিনহাটার, যারা জৈন সমাজের রয়েছে, তাদেরকে হুমকি প্রদর্শন করেছেন যে তাদেরকে ভোট দিতে না করেছেন। এটা কোন ধরনের রাজনীতি? এই রাজনীতি কোন ধরনের? আজকে যেখানে আমরা বারবার বলছি এবং আমি যখন নমিনেশন পেয়ে এসে আমি সমস্ত দলের কাছে প্রথম আবেদন জানিয়েছিলাম যে আসুন আমরা সবাই মিলে সৌজন্যতার রাজনীতি করি, আমরা সবাই মিলে গণতন্ত্রের এই মহোৎসব আমরা সবাই মিলে উৎসবের মতন পালন করি, যাতে মানুষ প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। আর সেখানে এই ধরনের একটা ঘটনা, আমি বলবো এর থেকে মানে জঘন্য ঘটনা হতেই পারে না। এবং উদয়ন গুহ কীভাবে হুমকি প্রদর্শন করেন, টিভিতে দেন, মিডিয়াতে দেন, এখন প্রকাশ্যে তার দাঁত নখ বেরিয়ে যাচ্ছে। কিছু মঞ্চ থেকে তিনি বলেছেন তার নাকি আর চাকরি থাকবে না, অর্থাৎ চাকরি বাঁচানোর জন্য, হেরে গেলে চাকরি থাকবে না, তাই তার চাকরি বাঁচানোর জন্য যদি দিনহাটায় বা কুচবিহারে তৃণমূলের লোকসভাপতি হেরে যায়, নিশ্চিতভাবে হারবেই, তাহলে ওনার চাকরি থাকবে না, এটা বারবার উনি মঞ্চ থেকে বলছেন। কতটা ভয়, কতটা আতঙ্ক, কতটা চেয়ারের প্রতি লোভ, কতটা তার পদের প্রতি লোভ, আর সেই লোভ থেকেই আজকে একেবারে রাস্তায় নেমে এই ধরনের গুন্ডামি করছে, দাঁত নখ বেরিয়ে আসছে, প্রাণ নিতে উপক্রম হচ্ছে। সত্যি খুব অবাক লাগছে, নিশ্চয়ই সাধারণ মানুষ এটা দেখছে, বিচার করছে। মানে মিনিমাম যদি কোনো গোলমালের কোনো বিয়ে থাকে তাহলে বুঝতাম। আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি, চেয়ারম্যানের বাড়িতে ওখানে মারোয়াড়ি কমিউনিটির যারা দিনহাটার বাসিন্দা তারা ওইখানে আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য ডাক দিয়েছিল, আমি সেইখানে ওখানে গেছি। আমার সাথে একটা গাড়িতে কয়েকটা ছেলে ছিল। এইবার আমার যখন হয়ে গেছে, আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা, সেই অবস্থায় দেখলাম
ইয়ের কনভয় আসবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসবে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কী কী সব বলেছে, আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা, অন্য কোনো কথা না। এইবার ওদের কনভয় এগিয়ে গেল পেরিয়ে, সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এইদিকে আসছি তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে, এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেঙে দিল, আমার সাথে যে আমার পেছনে যে গাড়ি ছিল সেই গাড়িটা ভেঙে দিল, এমনকি কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো, তীর ছুটছে, এই যে তীর আমার হাতে তীর রয়েছে, এই তীর আরও দুটো আছে, সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে, সে একবার তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য। এই যে ষোলোটা সতেরোটা এই যে তীর মানে নির্বাচন কমিশনের কি কোনো ভূমিকা আছে? নির্বাচন কমিশন নাকি শুনি যে গাড়ির সংখ্যা বাধা আছে, আমার ভোট ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার গাড়ি চেঞ্জ করে দিলাম, সরকারি গাড়ি চড়ি না, আমার গাড়ির যে পাইলট ভ্যান তারা উপর থেকে বাতি খুলে দিল, বাতি ঢেকে দিল, বাতি জ্বালাচ্ছে না, ওখানে ফ্ল্যাগ ওদের যে লাল পতাকা লাগানো থাকে পাইলটের সেটা খুলে দিয়েছে, আর ওর গাড়ির কনভয় প্রত্যেকটা গাড়িতে বাতি জ্বলছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার গাড়িতে বাতি জ্বলছে, তার সাথে যে গাড়িগুলো রয়েছে তার গাড়িতে বাতি জ্বলছে। আমাদের চেয়ারম্যান ওনার বাড়িতে উদয়ন ঘোষ জন্মদিন হচ্ছিল, হঠাৎ করে রশিদ প্রামাণিক কোন প্রোগ্রাম সেরে আসার পথে ওর গাড়ি থেকে সমস্ত সেন্ট্রাল বাহিনীর লোকেরা নেমে পুলিশ থেকে শুরু করে আমাদের যত কর্মী সবাইকে বেধড়ক মেরেছে এবং সবাই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে রয়েছে। কতজন ইনজিওর হতে পারে? এখনো পর্যন্ত 10-15 জন অলরেডি হাসপাতালে, একজনের মাথা পেটেছে, ঠিক আছে, এবং আমাদের পুলিশ অফিসারকেও মেরেছে। আরে এটা ফলস না, হ্যাঁ উপরের উপরে সব
অনেক পুরুষ জগত করছে Hey, 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 hey